মনেই হয় না যে 16 বছর পার হয়ে গেছে। আমার কাছে মনে হয় এখনো 2005-এই আছি আমরা, এখনো নতুন, মানে আমার কাছে সবকিছু নতুন মনে হয়। আর স্মরণীয় যে জিনিসটা, ও প্রোগ্রামের দিন আসতে অনেক দেরি করছিল, ওইটা এখনো আমার মনে আছে। আমার খুব রাগ উঠতেছিল, ও আসতে দেরি করেছিল বিয়ের দিন প্রোগ্রামের। দেখা যায় কি একজন ফিল্মের স্টারকে হয়তো অনেক মানুষ, বেশি মানুষ ভালোবাসে, পছন্দ করে, কিন্তু তার কাছে কিন্তু মানে কে ভালোবাসতো বা কোনো কিছু না, কিন্তু তার ভালোবাসাটাকে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি প্রাধান্য, মানে যে জিনিসটিকে নিয়েই আমার পথ চল। ১৯ জানুয়ারি ২০০৫ যদি ভুল না করি, ওই দিনটিকে যদি আজকে একটু স্মরণ করতেন দুজনে মিলে, আসলে মানুষের জীবনে আমার কাছে মনে হয় যে মানে আমাদের দুজনের প্রতিটি দিনই আসলে সমান। হ্যাঁ, আর তারপরও একটি বিশেষ দিন থাকে, সেই দিনটা আমরা সবসময় আসলে একটু অন্যভাবে সেলিব্রেশন করার জন্য চিন্তাভাবনা করি বা কোথাও যাই, একটু ঘুরতে যাই। হ্যাঁ, তো এটি হয় কি যে মানুষের একটা জীবনের একটু চেঞ্জিং, যে একটা নতুন কোনো জায়গায় যাব, একটু ঘুরতে যাব দুজনের ভিতরে। হ্যাঁ, এই যে দুজনের যে রিলেশন, এই রিলেশনটাকে মানে মনে হয় যে আবার নতুন করে আবার একটু জাগ্রত করে, তাই না? মানে কিছু বিশেষ দিনগুলোতে তো এভাবেই আসলে জীবন মানে একদিন একদিন করে 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 পার করছি দুজনে মিলেই। একটি মানে সুন্দর, কী বলবো, এটি বলা যেতে পারে মানে অনেক ভালো লাগার কিছু সময়, যে সময়টা পার করছি আসলে সেটি, এটাকে এগুলো আসলে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা কখনোই যাবে না। সবসময় চেষ্টা করি যে কীভাবে জীবনটাকে আরও সুন্দর করা যায়। তার মধ্যেও জীবনের চলার পথে ভুল ত্রুটি তো থাকেই, হয়ে যায়, কিন্তু সব ভুল ত্রুটির অনেক সময় যখন দুজন দুজনে ক্ষমা লেগে আবার নতুন কিছুতে আবদ্ধ হয়, তখন দেখা যায় কি আসলে এই দিনগুলো আরও বেশি মধুরময় হয়ে ওঠে, আমার কাছে মনে হয় আর কি। যেটি মানে বাবির কাছে জানতে চাই যে আসলে 16 বছর ভুল না করি, 16 থেকে 17 বছর, তো আপনার কাছে 16 বছর, আপনার কাছে কতদিন মনে হয় আজকের বিবাহবার্ষিকীটা? আমার কাছে তো মনে হয় এখনো সেই 2005 সালের ১৯ জানুয়ারিতেই আছি। আমার তো মনে হয় না যে এতগুলো দিন চলে গেছে। আমি জানি না, আমার কাছে এখনও মানে আমার বিশ্বাসই হয় না যে দেখতে দেখতে 16 বছর পার হয়ে গেছে। বিয়ের 16 বছর না, আমি বলবো যে ভালোবাসার 16 বছর, মানে একটা মানে ভালোবাসাটাকে একটা নাম দেয়া, একটা মানে সমাজে একটা নাম দেয়া, এটা 16 বছর আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এখনও 2005 সালেই আছি। যদি 2005 সালের ১৯ তারিখের কথা বলি, তো সেই দিনটার কিছু বিষয় যেগুলো সব কিছুই তো মনে থাকে, তো এমন কিছু গল্প শুনতে চাই ওই দিনের যেটা আপনার কাছে এখনো একটা নতুনের মতো মনে হয়। নতুনের মতো, আমি বললাম না, আমার কাছে তো মানে মনেই হয় না যে 16 বছর পার হয়ে গেছে। আমার কাছে মনে হয় এখনো 2005-এই আছি, আমরা এখনো নতুন, মানে আমার কাছে সব কিছুই নতুন মনে হয়। আর স্মরণীয় যে জিনিসটা, ও প্রোগ্রামের দিন আসতে অনেক দেরি করছিল, ওইটা এখনও আমার মনে আছে। আমার খুব রাগ উঠতেছিল, ও আসতে দেরি করেছিল বিয়ের দিন প্রোগ্রামের দিন, ওটা এখনও মনে আছে। পরবর্তী পানিশমেন্ট তো দিয়েই যাচ্ছি 16 বছর ধরে, আর কি দিব না। পানিশমেন্ট বললে ভুল হবে, আমার কাছে পানিশমেন্ট না আসলে মানুষের জীবনে। আমি একটি কথা বলেছি যে ভুল ত্রুটি দোষে গুণে কিন্তু মানুষ, মানে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর একটি জার্নি। আর বিশেষ করে স্যাক্রিফাইসের চাইতে ওর জীবনের স্যাক্রিফাইসটি অনেক বেশি, কারণ দেখা যায় কি একজন ফিল্মের স্টারকে হয়তো অনেক মানুষ, বেশি মানুষ ভালোবাসে, পছন্দ করে, কিন্তু তার কাছে কিন্তু মানে কে ভালোবাসতো বা কোনো কিছু না, কিন্তু তার ভালোবাসাটাকে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি প্রাধান্য, মানে যে জিনিসটিকে নিয়েই আমার পথ চলা, এবং যে জিনিসটি হলো গিয়ে আজকে আমাদের ছেলে মেয়ে যাদেরকে নিয়ে নতুন করে মানে একটি কী বলবো, যে এই যে দিনের যে প্রতিটি দিনের যে একটি পদচারণা, এই এই যে সুন্দর জিনিসগুলি, যে জিনিসটি আসলে মানে
ওর যে মানে যে জিনিসটি যেটি স্যাক্রিফাইস যে জিনিসটি আমার কাছে মনে হয় যে এটি মানে আমার কাছে সত্যিকার অর্থে অনেক বড় পাওয়া। দুজনের কাছে ভাই এবং ভাবি দুজনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আমরা তো এখন মানে প্রতিনিয়ত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি, সংসার ভাঙন বা বিভিন্ন গল্প শোনেন বা খুন হয় হত্যা হয় একজনের হাতে আরেকজন। কিছুদিন আগে আপনার জগতেরই একজন খুন হলেন সিমু আপু। যা হোক, তো আসলে ওদিক দিয়ে না যে আপনাদের দিকে একটা দৃষ্টি অনেকে যে এত সুন্দর সংসার, মানে ফেসবুকও দেখি বাস্তবও দেখি কাজেও দেখি আমরা, মানে আসলে সংসারে সুখে বা আনন্দে কিভাবে থাকা যায় আপনাদের ফর্মুলা? একটা জিনিস ওই যে মানুষের কিছু 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 জিনিসের হয় কি যে স্যাক্রিফাইস জিনিসটা একটু ইয়ে করতে হয়, তবে সেটি মানে সামঞ্জস্য থাকতে হবে যে আমি শুধু স্যাক্রিফাইস করে যাবো তা তো না। আর আরেকটা জিনিস হলো গিয়ে এই সমাজে মানে যেটা হলো গিয়ে ভাঙন যেটি বলছেন যে মানে এটি আসলে কারো কাম্য না, মানে কেউ সন্তানের জন্য চায় না, সেটি ছেলে হোক মেয়ে হোক কারোর জন্যই চায় না। আর এটি আমিও এই কাম্য কখনো করি না, কারণ আমরা চাই যে প্রতিটি মানুষ যেন সুন্দর এবং ভালো থাকে। এটি কিন্তু এই সমাজের প্রতিটি মানুষের চাওয়া উচিত আমি বলে মনে করি। কারণ হলো গিয়ে এই যে বলছেন খুন হত্যা গুম, এগুলি বলেন যে কোনো কোনো সাবলীল কোনো মানে সভ্য সমাজে এই জিনিসটি কখনো কেউ কি মেনে নিতে পারে? কারো কি কাম্য, কেউ কি চায়, কেউ কি আশা করে? কেউ আশা করে না, প্রতিটি মানুষ চায় যে সুন্দর জীবনযাপন করি। কিন্তু সেটি নিয়েই কিন্তু আমি বলেছি যে আমাদের এই যে পথ চলার চেষ্টা করি, আমার অনেক ভুল আছে, তার মধ্য থেকে এই যে অনেক কিছু মানিয়ে নেয় সত্য কথা যে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, এই যে জিনিসগুলি যেমন সে কিছু কাজ করে, এই যে সাপোর্ট দেওয়া, এই যে জিনিসগুলি, এটি কিন্তু সবচেয়ে বড় একটি বিষয়। এটি দুজনের মধ্যে যখনই এই বন্ডিংসটা থাকে না, তখন আমার মনে হয় যে পথ চলাটা আরো সুন্দর সুন্দর হয়। আপনার কাছে কি মূলমন্ত্র আছে যেগুলোর কারণে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে এখনো পর্যন্ত এক ছাদের নিচে আছেন এবং সুন্দরে আয়েশে জীবন কাটাচ্ছেন? আমরা তো প্রায় দেখি খবর করি নি। মূল মন্ত্র মানে কি? ও তো স্যাক্রিফাইসের কথা বললো, কিন্তু আমি বলি যে আমরা না সব কিছুর মধ্যে খুব মানে পজিটিভিটি আমাদের মধ্যে কাজ করে, যে আমরা কাজের মধ্যেও পজিটিভ থাকি। অনেকে কিন্তু মনে করে আমাদের মানে ফেসবুকে কিছু ছবি আপলোড দেখে অনেকে হয়তো মনে করে হ্যাঁ আমরা মনে হয় প্রতিদিন ঘুরতে যাচ্ছি, আমরা মনে হয় প্রত্যেক উইকে আমরা মানে প্রত্যেক উইকেন্ডে আমরা কোথাও দূরে চলে যাচ্ছি, দুজন দুজনকে অনেক বেশি সময় দিচ্ছি। এই জিনিসটা একদমই ভুল, কারণ ফেসবুকে কিন্তু মানুষ শুধুমাত্র পজিটিভ দিকটাই তুলে ধরে, নেগেটিভিটি কিন্তু তুলে ধরে না। বাট আমাদের মধ্যে কিন্তু মানে যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আমরা দুজন খুবই প্র্যাকটিক্যাল। আমরা এমনও হয় যে হয়তোবা দেখা যাচ্ছে যে দুজন দুজনের সাথে চা খাওয়ার সময়টুকু পাচ্ছি না, দুজন অনেক বেশি ব্যস্ত থাকি। হ্যাঁ, তো হয়তো দেখা যায় যে মাসে একবার আমাদের ঘোরার সময় হচ্ছে, দুজনের একদমই সময় হচ্ছে না। তো অনেকে হয়তো মনে করে যে আমরা দুজন মনে হয় অনেক সময় স্পেন্ড করি একসাথে, এরকম কোনো কিছু না। মেইন বিষয়টা হচ্ছে ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, অন্তরে ভালোবাসাটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। আমরা কালকে মনে হয় আমার কাছে মনে হয় আমরা 6 মাস পর কালকে লং ড্রাইভে গিয়েছি, 6 মাস পর, তাই না? আরো বেশি হবে, মানে ওই যে বললাম ওই যে সময়টা ম্যাচ হয় না, হয়তো ওর সময় হচ্ছে আমার হচ্ছে না, আমার হচ্ছে ওর হচ্ছে না, বাট ওই যে অন্তরের যে ভালোবাসাটা, হ্যাঁ তুমি কখন কি করছো আমি কখন কি করছি সব কিছু ট্রান্সপারেন্ট, আমি কোথায় আছি ও কোথায় আছে, দুজন সবসময় সার্বক্ষণিক মোবাইলে হোক বা সিসি ক্যামেরায় হোক যেভাবেই হোক একটা কানেকশন আছে, বাট সবসময় যে একদম ঘুরে বেড়াচ্ছি বা সুন্দর সুন্দর ছবি আপলোড করতেছি এইটাই মনে হয় জীবন, এইটা জীবন না। শুধু রঙিন কখনো জীবন হয় না। হ্যাঁ, জীবনটাকে আপনি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন, জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব কিছু থাকবে, সব কিছুর মূল হচ্ছে ভেতরে যদি ভালোবাসা থাকে আপনার এমনিতেই অ্যাডজাস্ট হয়ে যায়। আমি তো বললাম যে মানুষের জীবনে কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, প্রশ্ন এবং এই আর্গুমেন্টস কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আপনি জীবন জীবন সেটা জীবন হয়ে যাবে। আপনি একটা পৃথিবীতে দেখেন রাতের পরে দিন আসে,
হ্যাঁ, আবার দিনের পরে কিন্তু আবার যে রাত আসে, তো এটাই তো বাস্তবতা। যদি আপনি যদি এক ছাদের নিচে থেকে যদি কেউ যদি বলে যে না আমাদের ঝগড়া নাই, আমাদের কোনো কিছু নাই, একদমই আর্গুমেন্টস থাকবে, এই আর্গুমেন্টসটাই হলো গিয়ে মানুষের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য, এবং এটিই কিন্তু মানুষকে কিন্তু সামনের দিকে নিয়ে যায়, ভালো দিকে নিয়ে যায়। তর্ক তো অনেক হয়, ঝগড়া তো অনেক হয়, বাট ওটার মধ্যে তো ভালোবাসা থাকে। আমি তো আমার যে সবচাইতে কাছের মানুষ, যে ভালোবাসার মানুষ, আমি তো তার সাথেই তর্ক করবো, তার সাথেই ঝগড়া করবো, আমি তো নিশ্চয়ই বাইরের মানুষের সাথে ঝগড়া করবো না। এটা তো খুব নর্মাল ব্যাপার ভাই, বাইরের মানুষের সাথে আমার সম্পর্ক হচ্ছে হাই হ্যালো সম্পর্ক, বাট আমার যে সবচাইতে কাছে তার সাথে আমি ঝগড়া করব, তার সাথে আমার সমস্ত সমস্ত আবদার থাকবে, তার কাছেই সব কিছু থাকবে, তো ঝগড়া তো হবেই, এটা তো নর্মাল। সবসময় তো মতের এক মানে মতের মিল হবে তা না, দুজন দুজন দুই রকম কথা বলবো, আবার একটা ডিসিশনে আসবো, এটাই তো নর্মাল। কাজের বিষয় নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, আমি বিশেষ করে আমার চ্যানেলেও পেজে দিয়েছি, পত্রিকাতে দিয়েছি, যে কাজের ক্ষেত্রে ভাই আপনাকে অনেক সহযোগিতা করেছে, বিদায় হতে এখন পর্যন্ত এসেছেন। এটা একটা দৃষ্টান্ত, যেমন আপনাদের সংসার সুখের জন্য এবং আমাদের আত্মসামাজিক পরিবারদের জন্য এটা একটা দৃষ্টান্ত। তো এই দৃষ্টান্ত এগিয়ে নেওয়ার জন্য আসলে মানে কিছু নির্দিষ্ট করে যদি কোনো উপায় বলে দেন, যেগুলো অন্যান্য বউয়েরা বা স্ত্রীরা মেনে চললে বা স্বামীরা মেনে চললে তাদের জন্য অনেক ভালো হবে এবং দৃষ্টান্তমূলক পরিবার হিসেবে গড়ে তুলতে পারবো, এবং কিছু কিছু খুঁটিনাটি কোনো কোনো সূত্র, কোনো মূলমন্ত্র, কোনো উপায় যদি বলে দিতে। কাজের ক্ষেত্রে মেইন বিষয়টা হচ্ছে আমরা যে বাঙালি আছি, আমাদের একটা মানে ভ্রান্ত একটা ধারণা আছে সবার, যে মেয়ে মানেই হচ্ছে একটা টাইমের পরে সে যতই এডুকেটেড হোক একটা টাইমের পরে সে সংসার করবে, মানে বাইরের জগৎটা থেকে আস্তে আস্তে মানে সংসারটা নিয়ে এসে থাকবে, কাজ কেন করতে হবে। তো আমি একেবারেই এটার বিপক্ষে, একদমই না। আমার কাছে হচ্ছে আমি যেই রকম প্রায়োরিটি আমার সংসারকে দিই, সেম প্রায়োরিটি আমার কাজের দিক থেকে দিই। আমার সংসার এবং কাজ কখনো আমি মিসম্যাচ করি না, কখনোই না। দুটোকে যদি কোনো মেয়ে ব্যালেন্স করে চলতে পারে তার প্রফেশনাল ওয়ার্ক এবং পার্সোনাল লাইফ, এটা ডেফিনেটলি এটা করা সম্ভব।